রাজ্যপালকে স্বাগত জানাতে কেন ডিএমএসপি যাননি? এবার সরকারের কাছে কৈফিয়ত তলব করলেন রাজ্যপাল। গতকাল শিলিগুড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং প্রোটোকল অনুযায়ী উপস্থিত থাকেন ডিএম ও এসপি, এমনটাই বলছে রাজভবন সূত্র। কেন প্রোটোকল মানা হয়নি এবার তা নিয়েই কৈফিয়ত তলব রাজ্যপালের। কথা বলবো শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। শ্রেয়সী, রাজ্যপাল সংঘাত তুঙ্গে। দেখো, তোমাকে যেটা জানিয়ে রেখে যে রাজ্যপাল রাজ্য সরকারের কাছ থেকে কৈফিয়ত তলব করেছেন। যে কারণে কৈফিয়ত তলব করেছেন সেটা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে গতকাল তিনি শিলিগুড়িতে গিয়েছেন, কিন্তু শিলিগুড়িতে যখন তিনি গিয়েছিলেন সেই সময় কিন্তু কার্যত যেটা রাজভবন সূত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে কার্যত সেই সময় তাকে যে অভ্যর্থনা বা স্বাগত জানানোর জন্য প্রোটোকল অনুযায়ী সেক্ষেত্রে ডিএম এসপিকে থাকতে হয়, কিন্তু গতকাল তারা কেউই ছিলেন না। এখন কেন সেক্ষেত্রে রাজ্যপাল যখন শিলিগুড়িতে যাচ্ছেন তখন প্রোটোকল মেনে বা ডিএম ছিলেন না, সেই বিষয়টা জানতে চেয়ে কিন্তু কার্যত কৈফিয়ত তলব করা হয়েছে রাজ্য প্রশাসনের কাছ থেকে। রাজ্যপাল করেছেন এই কৈফিয়ত তলব। ধন্যবাদ, শ্রেয়সী ছিলেন টেলিফোনে প্রতিনিধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।